অনেকেই জানতেছে যে সুলুক কি, সুলুক কিভাবে আমরা করব। এই জন্য আমি এটা লম্বা আলোচনা বিষয়। আর যারা কখনো মিষ্টি খায় নাই তাদের সারা জীবন আমি মিঠাই খাই নাই, কখনো চিনি খাই নাই, সুগার খাই নাই, তো সে যত প্রকৃতিতে খাবে না তত প্রকৃতির তাকে যদি এটা খাবার বলা হয় এটা মিষ্টি, তাহলে হয়তো দেখানো যাবে মিষ্টি বিভিন্ন কালার আছে, কালাজাম আছে, চমচম আছে, বিভিন্ন নাম বলে সামনে রাখা যাবে, লাল হয়, কালা হয়, সাদা হয়, কিন্তু যতক্ষণ সে মুখে দিবে না মিষ্টি সে ততক্ষণ পর্যন্ত বুঝবে না। তারপর হুজুর খানের দিয়ে যেভাবে কিতাবের ভাষা লিখছে সেটাই আপনাদের কাছে বলার চেষ্টা করতে। সুলুকের রাস্তা যারা চলে তাদেরকে সারে বলে, তার মানে যে কোনো জাহিরি বলে যে কোনো কাজ, যে ব্যক্তি হলে আমরা কাজ কি করি, কর্মী করি, শ্রমিক করি, তাই না? ইন্ডাস্ট্রিতে কাজ করে শ্রমিক করি, জমিনে কাজ করে কৃষি কাজ কৃষক করি, এরকম আমরা যে কোনো দোকানে কাজ করি তাদের কর্মচারী বলে। তো যেই কাজ করে একজন পেশা অ্যাকাউন্টেন্ট, একজনের পেশা উকিলাতি, একজনের পেশা ডাক্তারি, একজনের পেশা একখানা, ওগুলো একটা একটা পেশার নাম হয়ে যায়। এই তুই করতে যারা আল্লাহকে পাইতে চায়, যারা জাহেরি এবং বাতিন দুইভাবে, যারা মুকাম্মেল ভাবে সৎ রাস্তায়, হক রাস্তায়, সত্যি রাস্তায় আছে কিনা সেটা জানার জন্য তাদেরকে প্রথমে কি করতে হয়, একজন আল্লাহর মুকাম্মেল প্রিয় বান্দাকে ইস্তিখারার মাধ্যমে তালাশ করতে হয়। এটা আমাদের হিন্দুদের দিয়ে অনুসরণের তরিকার একটা উসুল। তো এখানে যারা এই তরিকায় নিজে নিজে খুঁজে আরেক মানুষকে হত দয়া করে দেওয়া হয় এই সমস্ত জেলাদের চলার কারণে, এই জন্য এই পথে যারা চলে তাদেরকে বলা হয় সালেক। যারা এই পথে চলে যারা, যে ব্যক্তি আর যারা এই পথে চলতে যায়, যে মঞ্জিল গুলা, যে রাস্তা গুলা, যে জায়গা গুলা, যে পথ গুলো অতিক্রম করে সেগুলো একটা সুলুকের মঞ্জিল বলা হয়। ওগুলা কি বলা হয়? সুলুক। সুলুক মানে কাজ, সুলুক মানে কি, যে কর্ম করে, যেমন আমরা অযোগ্য কারণ করি, বিভিন্ন রকমের কার্যক্রম করি, এগুলো জাহিরি ভাবে প্রতিষ্ঠার চেয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো বাতিনি একটা জগৎ আছে। তো সেখানে দশটা কার্যক্রম একসাথে আনে, এই কার্যক্রম গুলা যে নকশা দিচ্ছে সেই বিষয়ে আমাদেরকে জানা দরকার। অনেকেই জানতেছে যে সুলুক কি, সুলুক কিভাবে আমরা করব। এই জন্য আমি এটা লম্বা আলোচনার বিষয়। আর যারা কখনো মিষ্টি খায় নাই তাদের সারা জীবন আমি মিঠাই খাই নাই, কখনো চিনি খাই নাই, সুগার খাই নাই, তো সে যত প্রকৃতিতে খাবে না তত প্রকৃতির তাকে যদি এটা খাবার বলা হয় এটা মিষ্টি, তাহলে হয়তো দেখানো যাবে মিষ্টি বিভিন্ন কালার আছে, কালাজাম আছে, চমচম আছে, বিভিন্ন নাম বলে সামনে রাখা যাবে, লাল হয়, কালা হয়, সাদা হয়, কিন্তু যতক্ষণ সে মুখে দিবে না মিষ্টি সে ততক্ষণ পর্যন্ত বুঝবে না। তারপর হুজুর খানের দিয়ে যেভাবে কিতাবের ভাষা লিখছে সেটাই আপনাদের কাছে বলার চেষ্টা করতে। সুলুকের রাস্তা যারা চলে তাদেরকে সারে বলে, তার মানে যে কোনো জাহিরি বলে যে কোনো কাজ, যে ব্যক্তি হলে আমরা কাজ কি করি, কর্মী করি, শ্রমিক করি, তাই না? ইন্ডাস্ট্রিতে কাজ করে শ্রমিক করি, জমিনে কাজ করে কৃষি কাজ কৃষক করি, এরকম আমরা যে কোনো দোকানে কাজ করি তাদের কর্মচারী বলে। তো যেই কাজ করে একজন পেশা অ্যাকাউন্টেন্ট, একজনের পেশা উকিলাতি, একজনের পেশা ডাক্তারি, একজনের পেশা একখানা, ওগুলো একটা একটা পেশার নাম হয়ে যায়। এই তুই করতে লাইনে আসলো, তাসাউফের লাইনে আসলো, যারা চলে তাদেরকে বলে সালে, আর যারা যে কাজগুলো করে এই কাজ এগুলো করে শুরু। বুঝে আসছে কথা? সহজ ভাবে বাংলা ভাষায় বলে মে আর আপনি তুমি ইংলিশে তোরা সব বলতে জাস্ট সরি। তো সুলুকের মঞ্জিলগুলা প্রথমত যে জিনিসটা মুজাদ্দিসা বলছে সেটা হলো যারা দয়ার গুণে কোনো ওলিয়ালাদের পায় তারা তো বিভিন্ন ইস্তেখারার মাধ্যমে ওলি খুঁজতে হবে, তাদেরকে বলা তুমি ইস্তেখারা করো আল্লাহর কাছে কান্দ, আর যাদের কাছে যাবে তারাও তওবা ইস্তেখারার মাধ্যমে আল্লাহর সাহায্য চাই, লোকটাকে আমরা কি তাকে বয়াত করবো, এটা কি আমরা কি ছেড়ে দিব, তখন সে আল্লাহর কাছে কান্দাকাটি করে। দুই দিক থেকে যখন এজাজত পায় তখন তাকে যেই বায়াত করা হয়, বায়াত করার পরে তাকে যেই কাজগুলো দেওয়া হয়, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মানুষ, বিভিন্ন যোগ্যতা রাখে, সবাই এক যোগ্যতা হয় না, সবাই এক পাশা লোক সমান, এই জন্য এক একজনকে এক এক ভাবে তার কাজগুলো সুলভ গুলো করানো হয়।
এখানে সুলুকের রাস্তা আবার দুটোর মধ্যে মজ্জুরের সালে আছে আর তোর সালে মজ্জু, সেটা আমি ভাগ ভাষা বলবো না। একটি হলো যারা মজ্জুমে সালে করে আর তোর সালে মজ্জু করে, মজ্জুমে সালে করে ওরা যারা সুলুক করতে যায় মজ্জুমি হতে পারে, আর যারা সালে কে মজ্জুম হয় যারা সুলুকের মঞ্জিল চলছে দুনিয়া খবর রাখে শুধু আল্লাহ 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 থেকে সব অবস্থা আমরা মঞ্জিল বলে তো সেজন্য আমাদের জিনিসগুলো জানা করে প্রথমত যারা বায়াত হয় তারা তওবা করে, তারা কি করে নিজেকে আল্লাহ করা মানে দূরে রাখা, আমি মিথ্যা কথা বলতাম এখন যেই পরিবেশে মিথ্যা কথা বলতে হবে সেই পরিবেশ থেকে আমাকে দূরে থাকতে হবে, যেই কাজে গেলে মানুষের সাথে জুয়া খেলাইতে হবে কাজ খেলাইতে হবে শুধু শুধু আল্লাহ গল্প করতে হবে ওই পর থেকে আমাকে দূরে থাকতে হবে। যে ব্যক্তি বায়াত হয় কোন কামে মোকাম সিলসিলা বলিদের হাতে তো তাকে উচিত হলো এই সমস্ত অসৎসঙ্গ থেকে নিজেকে দূরে রাখা, এগুলো প্রথম কন্ডিশন। তিনি যে অধিকার দিবে সেগুলো তো করবেই, তাকে তওবা করাবে সাথে সাথে সে কি করতে হবে ওই সমস্ত বাজে মন্দ খারাপ কাজ এবং সেগুলো যেগুলো যে সমস্ত এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। তার মানে কি মন্দ স্বভাব মন্দ জিনিস যে সমস্ত জিনিস নিষিদ্ধ মিথ্যা বলা বাজে সঙ্গ খারাপ খাওয়া হারাম খাওয়া মদ খাওয়া মিথ্যা কথা বলা প্রতারণা করা সিগারি করা গালি গালাজ করা অসভ্যতা যত রকমের কার্যক্রম আছে বাজে গান বাজে মানুষের গল্প শোনা স্মৃতি কথা শোনা বাজে কথা শোনা বিভিন্ন রকমের হাস্য রসের মধ্যে তামাশার মধ্যে থাকা এই সমস্ত জিনিস একজন সুরুকে যারা চলে একজন সালেককে অনেক সতর্ক করে নাম্বার ওয়ান বা ঘরে নাম্বার ওয়ান ঘর এই ঘরে পাশ করলে তারপরে নাম্বার টু তে যেতে এই ঘরে যারা প্রশ্ন করত তওবার মাকামে এই জন্য যারা ওলিয়াদেরকে ভালোবাসে বা ওলিদেরকে ভালোবাসে সুলুক কারে কর আমি মুক্তাসার ভাবে আলোচনা করতেছি যে আপনি তওবা করছেন শুধু তওবা আল্লাহ আমি পিশাবাতে বায়াতছি এই তরিকে বায়াতছি এটার মানে হলো আপনি মাত্র তওবা করছেন। এখন এই পিশা ওলিয়াদের যে সিস্টেম শাস্ত্র অর্থাৎ প্রথম কন্ডিশন হলো ওই পা আর কখনো করব না, ওই পাপ যেখানে হয় সেখান থেকে নিজেকে দূরে থাকবো শুধু মুখে মুখে রাস্তা করলো আমরা যাই পাপ করবো সেটা নয়। দ্বিতীয় যেটা হলো সেটা হলো ইনাবা, যখন আপনি এই পাপ থেকে দূরে থাকবেন ইনাবা সচেত আল্লাহ পাকে দিকে প্রত্যাবর্তন করা, আমি যে আল্লাহ পাক আমাকে যেখান থেকে পাঠাইছে আমাকে সূর্য থেকে পাঠাইছে আমি জিরু অবস্থা আছি আমি মাসুম অবস্থা আছি জন্ম নিয়েছি তো আমার আল্লাহ পাক আমাকে যেই কাজ করার জন্য পাঠাইছে সেই কাজের দিকে মনোযোগী হওয়া। ইনাবাত মানে হলো আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন, মানে কি আপনি আসলে যে উদ্দেশ্যে আসেন পীরের মসজিদের মধ্যে যায় না হুজুর গদের মধ্যে যায় না ওই কাজগুলো কি সেইগুলোর দিকে আপনাকে ধাবিত হওয়া এটাকে বলা হয় ইনাবাত। এরপরের মাকা যেটা সেটা হলো তিন নম্বর মাকা, এই যখন আপনি আল্লাহর দিকে আসবেন তখন আপনাকে কি করতে জুহুদ করতে হবে সুলুকের মঞ্জিল তিন নম্বর কি জোহর, জোহর শব্দ কি কামনা বাসনা আপনার চাওয়া পাওয়া এই সমস্ত আপনার মতো করে যা চান না কেন সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এরপরে চার নম্বর হলো অরা, অরা হলো আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ ভয় মানে সর্বাবস্থা আপনার নফসের ধোকায় যেন না পড়ি আল্লাহ থেকে আপনি দূর হয়ে যেন এই জন্য সর্বাবস্থায় অরার মধ্যে থাকতে হবে ভয়ের মধ্যে থাকতে হবে খাওয়ার মধ্যে থাকতে হবে যে আমি আমার রব থেকে কি আমাকে আমার নফসের ধোকা পাড়া দিচ্ছে কিনা সব সময় সংশয়ে থাকতে হবে। আল্লাহর ভয় অন্ধকারে আলোতে বাহিরে একাকিত্ব মানুষের মধ্যে সমাজে বালিত্তরে মানুষের যে অবস্থায় থাকি না কেন সর্বাবস্থা আমার নফসের ধোকা দিয়ে কোনো আমার রব থেকে আমাকে দূরে সরে দিচ্ছে কিনা সেই ভয়ের মধ্যে আমাকে সর্বাবস্থায় থাকতে হবে এটাকে বলা হয় ওরা। পাঁচ নম্বর হলো শুকর,
এই ভয় আসার পরে এখন আল্লাহ পাক আপনাকে যেভাবে রাখছে, যে অবস্থায় রাখছে, যেই পজিশনে রাখছে, অভাবে রাখো, গরিবে রাখো, অসুস্থ অবস্থা রাখো, ভালো রাখো, সুখে রাখো, সম্পদের সাথে রাখো, সন্তান সাথে দিয়ে রাখো, না দিয়ে রাখো, যেই অবস্থা রাখো আল্লাহ হবে। এটা হলো পাঁচ নম্বর মাকা, এটা কি সুরুকের পাঁচ নম্বর লেভেল, পাঁচ লেভেল, পাঁচ নম্বর মসজিদ। নাম্বার ছয় হলো তাওয়াক্কুল, তাসলিম, আপনি তাসলিম শব্দ হলো আল্লাহ পাকের আদেশ, নিষেধ আল্লাহ পাক যা কিছু করছে শান্ত মনে, মনোযোগের সহিত এবং আন্তরিকতার সহিত গ্রহণ করা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক যেভাবে আপনাকে রাখছে, আল্লাহ পাক যেভাবে হুকুম দিয়েছে, এটা নিয়ে তর্ক বিতর্ক না দেওয়া, এটা নিয়ে কোন রকম নিজের মধ্যে জ্ঞান না হওয়া, আল্লাহ পাক যা বলছে আল্লাহ পাকের আদেশ নিষেধ সেভাবে বলছে, সেভাবে মন থেকে গ্রহণ করে নেওয়া, এটা নাম হলো কি তাসলিম, এটার নাম কি তাসলিম। তারপরে নাম্বার আট, নাম্বার আট হলো রিজা, সন্তুষ্টি আল্লাহ সর্বপ্রথম আল্লাহ, এটা অনেক উদ্দের মাকা, এটা কি অনেক উদ্দের মাকা, রেজার মাকা, রেজা বলা হয় না রিজা, মানে আল্লাহর উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকতে হবে, কখনো আপনার মুখ থেকে মুখ কালা হতে পারবে না, ভিতর কালা হতে পারবে না, অন্তর কালা হতে পারবে না, ও অনেক ভালো আছে আমি কেন খারাপ, ও অনেক অত সন্তুষ্ট আছে বা ও তো অনেক কিছু করে, এরকম ভিতরে কিছু আসতে পারবে না, এটা হলো রেজার মাকা, এটা হলো আপনার মাকা। তারপরে নয় নম্বর আপনাকে সর্ব অবস্থায় বিপদ আপদে মুসিবতে সর্ব অবস্থায় আপনাকে ধৈর্যশীল হইতে হবে। তারপরে দশ নম্বর যেটা সেটা হলো কানা, আপনি যা আছে অল্পের মধ্যে সন্তুষ্ট থাকা, কানা সত্য কি অল্পে সন্তুষ্টি, যে অবস্থা রাখে অল্পে তৃপ্ত, আপনি মহিলাদের পুরুষের আপনার যা আছে যে অবস্থায় আছে, ছেলে সন্তানের যে কামাই আছে, হক হালাল উপায় যেভাবে আছে সেটার উপরে অল্পে সন্তুষ্ট থাকা, খুব কমের মধ্যে সুন্দর আল্লাহ পাক দিয়ে নির্দিষ্ট যে জিনিস রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আর করণের ব্যবস্থা যদি থাকে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, যেই কোনো ভাবে আল্লাহর উপর আহামের লাজ্জারিয়ে চিন্তা না করে অল্প সন্তুষ্ট থাকা, এটা হলো একজন সালেকে, একজন সালেকের শেষ মাকাম। খুফি আকবা নকশ মাটি পানি আগুন বাতাস রয়েছে, এরকম এটাকে এভাবে মানে পানি আগুন তারপরে হাওয়া তারপরে মাটি, মাটির মাকাম, যে কানাতের মাকাম, যেটা একটা হলো একটা চরিত্র, মানে যারা তরফ যাদের তৌবা করে তাদের তরফ থেকে শুরু করা হয়, যারা তৌবা করে আসে তারা নিজেকে দূরে রাখতে হবে, সর্ব অবস্থায় কলবের মধ্যে আল্লাহ জিকিরে বলে থাকতে হবে, এবং আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এনায়াতের পথে চলতে হবে, আস্তে 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 তাকে আল্লাহ প্রত্যাবর্তন করতে হবে, তার জীবনে নিজের মতো চলা, নিজের মর্জির মতো চলা, সেগুলো বাদ দিয়ে আস্তে 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 রবের পথে চলতে হবে, এরপরে আস্তে আস্তে তার আল্লাহ পাকে দিকে যাওয়ার পরে তারপরে ইনামাতের পর তার নিজের জুহুদের মাধ্যমে আস্তে আস্তে সে অটোমেটিক্যালি মানুষের থেকে দূরিত থাকবে, সমাজ থেকে দূরিত থাকবে, বন্ধু বান্ধবের মধ্যে তাস খেলানো, মদ খাওয়া, আড্ডা দেওয়া, বান্ধবীর লোকের বেশি গল্প করা, মানে নিজের ফ্রেন্ডসার্কেল লোকের গল্প করা, ভালো পোশাক পরা, ডিজাইন করা, বিউটিশিয়ান হওয়া, এই সব কিছু আস্তে আস্তে তার শোনা শুরু হয়ে যায়, জুহুদ হওয়া শুরু হয়, সে কি করে আর ওই সমস্ত জিনিস তার কাছে ভালো লাগে না, ওটা তার কাছে বিষয় মতো, এখন তাদের কাছে আর দেখতে পারে না, বান্ধবীর বন্যা দিনের মনটা খারাপ হয়ে যায়,
বন্ধুর কাছে না যেতে গেলে মনটা খারাপ হয়ে যায়। তাস খেলতে না পারলে, একটু পানি না খেতে পারলে, একটু জানা করতে পারলে বলি শুধু শুধু গল্প, বাজে গল্প, বাজে আড্ডা, রাজনৈতিক আড্ডা, বিভিন্ন আড্ডা, নিজেকে ঘোরানো, এই সমস্ত জিনিসকে বলা হয় সঙ্গ। এই সঙ্গ থেকে দূরে থেকে যোগ বলে। এরপরে আস্তে আস্তে আসে, তারপরে ওরা আল্লাহর ভয় আসতে থাকে, তার মধ্যে থাকে আস্তে আস্তে তার ভিতরে আল্লাহ আমাকে ভয় আসতে থাকে। এরপরে তার মধ্যে শোক আসা শুরু হয়, আল্লাহ যেভাবে রাখে। এরপরে আসতে থাকে তার মধ্যে তাসলিম আসে, তখন সে আল্লাহ পাক যেভাবে রাখে তার মধ্যে কোনো কষ্ট থাকে না। আল্লাহ বলছে এই কাজ করিও না, হারামের কারণে সে কখনো যত অভাবে থাক না কেন সে এক লোকমা খানা ওখান থেকে নেবে না, এত কষ্ট হোক না কেন আল্লাহ নিষেধ করছে সে যে কখনো হারাম জিনিসের কাছে সে কখনো যে কাজ করে এগুলো জাহিরি পাবে তার সাথে দেখা যাবে। যারা বলে যারা দশ প্রতিভা পালিয়ে গেছে তাদের লোক চললে একজন বলি নির্ধারণ করার জন্য, একজন কামের বুজুর্গ নির্ধারণ করার জন্য কেরামত বুজুর্গ নয়, তার লগে চলার পরে তাকে দেখতে হবে তার মধ্যে শুকর আছে কিনা, তার মধ্যে অরা আছে কিনা, তার মধ্যে জানাত আছে কিনা, তার মধ্যে সবর আছে কিনা, তার মধ্যে ধৈর্য যে সবর যেটাকে বলে তার মধ্যে যমুন আছে কিনা, সে আল্লাহ সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকে কিনা, তাকে দেখলে তার লগে চললে আল্লাহর কথা স্মরণ হবে। এটাই হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এরপরে বুজুর্গ দেখাবে, সে বড় কিছু দেখাবে, রাত রাত আপনি যে কোনো দোয়া নিয়ে আসেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে, এরা আল্লাহ বলে এরা আপনার ভুল ভুলা সংশোধন করে দিবে, তোবা করে দিবে, আপনাকে আল্লাহ রাস্তা নিয়ে আসবে, আপনি তো আল্লাহ কবুল করে। কিন্তু এটার মানে এটা নয় যে আল্লাহ তো চাইলে আপনার দেখে কিন্তু কবুল করতে পারে, সব কিছু করার মালিক কে আল্লাহ। কিন্তু এদের পথে চলার মাধ্যমে একজন পীর বুজুর্গ সুফি আউলিয়ার পথে চলার মাধ্যমে কি হয় আপনার জীবনে যে ভুল ভুল আছে চলার পথে একজন টিচার যেরকম আপনার ভুল ভুল ধরে দেয়, তিনি আপনাকে গাইড দিয়ে দিয়া সঠিক রাস্তা পর্যন্ত বোঝা দিবে, তখন তিনি তো আপনার যেরকম আল্লাহ কবুল করে আপনি তো আপনার তখন সাথে সাথে আল্লাহ কবুল করবে। একজন শিক্ষক একজন ছাত্রকে উপযুক্ত করে তোলে যেন সর্বোচ্চ শিক্ষিত হয়ে যায়। একজন পীর এরকম আমাদের সমাজে ভুল ধারণা আছে, পীরসাহেবের কাছে গেলে অপরজন এগুলো নিয়ে আসছে ভুল শিক্ষা দিতেছে, মানুষকে বলতেছে যে পীর কি জিনিস আবার এটা কি জিনিস, এরা আসলে রুহানিদের কোনো কিছু বুঝে না। আল্লাহ বলে যারা আল্লাহ আল্লাহ যারা তারা সর্ব অবস্থায় চেষ্টা করে আল্লাহ পাক যেভাবে রাখে সেভাবে সন্তুষ্ট থাকার জন্য। এই জন্য মায়েরা বোনেরা ভাইয়েরা যারা যেখান থেকে আসছে শুরুতে কথা শুনতে এসেছে এগুলোর উপর আমরা আরো লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ অল্প সময় আমাদের মাহফিলের। এই জন্য আপনারা যারা সালে বুঝতে আসলে প্রথমে বলছি যারা মহিলা পুরুষ এখানে কোনো পার্থক্য নাই, যারা আল্লাহর পথে চলে তাসাউফ করে চলে মুরিদ হইছে বা মুরিদ হয়ে চিনতে আছে তাসাউফ জগতে চলতে চান, কলা হইয়া রু রু হইয়া স্যার স্যার হইয়া কবি কবি হইয়া আত্মা, এরপরে নফস কন্ট্রোল করি আগুন পানি বাতাস এই চারটা জিনিস যারা হওয়া সহ এই বাড়ি চারটা জিনিস যারা মাটি সহ আমাদের গড়ে সৃষ্টি হচ্ছে এটা কন্ট্রোলে আনার জন্য এই রাস্তায় চলা, যে রাস্তা কন্ট্রোল করে আনতে পারে সে পরিপূর্ণ আল্লাহ ভুল শিক্ষা সমাজকে দেওয়া হচ্ছে, আজকে আমাদের ইন্টারন্যাশনাল সমস্যা রয়েছে, কেন দেখো কেন আমাদের কাছে বাজারওয়ালা যিনি ছিলেন তিনি সেখানে আসছেন, ওই সমাজ অন্ধকার ছিল, ওই সমাজের মানুষগুলা গোমরাই ছিল, মূর্তি পূজা করত, খারাপ কাজ করতো, উনি সেখানে আসি তার লাইনের দ্বারা ওই সমাজের মানুষের উপকার করছে, মানুষকে আল্লাহর পথে আনছে, পরিশুদ্ধ করছে, সাধারণ জমি রহমতুল্লাহ যখন শ্রীনির মাটিতে আসছে কি অবস্থা ছিল আর সেখানে তাদের নিশানা হিসেবে আল্লাহ তাদেরকে রাখছে।
জীবনী পড়ো, এরা কিভাবে দায়িত্ব তুলেছিল, এরা কিভাবে কথা বলছে, এরা কিভাবে সকল করছে, এরা কিভাবে বিপদ তুলেছে, এদের জীবনের কষ্ট কিভাবে লাঘব করছে, শত্রুর সাথে তারা কিভাবে ব্যবহার করছে, এরা বন্ধুর সাথে কিভাবে চলছে, এরা কিভাবে মানুষের সাথে সমাজে চলছে, দ্বিতীয় জীবনকে কিভাবে আল্লাহ রাহিত করে গেছে, এটা শিখো, এই এমন যুবক এটা শিখো, তুমি এদের মতো এটা শিখার জন্য বলছে মাদ্রাসা যাওয়া যাবে না। এরা মানুষকে সাবেক কি জিনিস গায়ে কি দামে একটু বুঝে না মিষ্টি না খাবো পর্যন্ত সে জীবনও আত্মবুঝে পারে না এই বিষয়ে এরা তো মানে বুঝে না এরা শরীয়ত মধ্যে একটু বুঝে না এই জন্য আল্লাহ সাহায্যে সুরকের মধ্যে সহায়তা করুক আপনারা যারা সাহায্যে